1978 সালে প্রতিষ্ঠিত একটি অমানবিক ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশ সংস্থাটি মধ্যবিত্ত ও দরিদ্র ভোক্তাদের স্বার্থ রক্ষাকে নিজের প্রধান দায়িত্ব বলে মনে করে এবং সাধারণভাবে সকল ভোক্তাকে অধিকার সম্পর্কে সচেতন করতে কাজ করে। জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা জনাব শাহিনুর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে আমাদের কৃষি বিপণি কর্মকর্তা ফারজান আক্তার সহ আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ সকলকে আমার পুজুমায় শিশুর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম এবং অভিনন্দন। সেই সাথে আমি আজকে এই অনুষ্ঠানের শুরুতেই আমি এই ক্যাব সম্পর্কে জনগণ সচেতনতা বৃদ্ধি করাতে একটু প্রথমে শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের টাঙ্গাইল জেলা শাখা কুঞ্জুমায় শিশুদের সভাপতি জনাব মঞ্জুর আলী ফরমানি। এর ফলে সব ধরনের ভোক্তারা বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আয়ের ভোক্তারা এক কঠিন সময় অতিবাহিত করছে। ভোক্তাদের নাবিশ্বাস দিন দিন বাড়ছে। একদিকে সরকার বলছে দেশে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের যথেষ্ট মজুদ আছে, দাম বৃদ্ধি পাওয়ার কোনো যৌক্তিকতা নেই। অন্যদিকে পণ্যের দাম বৃদ্ধির কারণ হিসেবে কোভিড-19 মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এলসি সংকট, আন্তর্জাতিক বাজারে ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। এখন আবারও নতুন করে ওষুধের দাম বৃদ্ধি করা হচ্ছে। বেশ কিছু ওষুধের দাম এক লাফে 35% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। জীবন রক্ষাকারী ওষুধের দাম সব শ্রেণীর ভোক্তাদের জন্য থাকে না। তারপর আমরা কাজ করছি, গতকাল এবং গত পরশু আমরা দুইটা বাজার মনিটরিং করেছি, মোবাইল কোর্টও করা হয়েছে। সবসময় যে মোবাইল কোর্ট হবে তা না, অনেক সময় আমরা মোবাইল কোর্ট ছাড়াও বাজার মনিটরিং করব। তো মোবাইল কোর্ট হয়েছে, নেক্সট ডেও আরো করব। আমরা বাজারের সমস্ত প্রতিনিধির সাথে কথা বলেছি, তারা কথা দিয়েছে তারা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখবে। এছাড়া স্যার ভোক্তাদের আরো কিছু কমপ্লেন আমরা সবসময় পেয়ে থাকি, যেমন বাস ভাড়া। আমাদের সামনে ঈদ আসছে, ঈদের সময় অতিরিক্ত বাস ভাড়া, যাত্রীদের সাথে দুর্ব্যবহার, যত্র রাস্তা মাঝখানে নামিয়ে দেওয়া, এগুলো স্যার ভোক্তাদের অনেক কমপ্লেন স্যার। এই বিষয়গুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তো স্যার আজকে এই সভার আয়োজনের জন্য জেলা প্রশাসন এবং কনজিউমার অ্যাসোসিয়েশনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি স্যার। এবং আমাদের অভিযান চলমান থাকবে এবং কোনো ভোক্তার যদি কোনো কমপ্লেন থাকে সুনির্দিষ্ট করে যাতে আমাদেরকে অবহিত করা হয় তার অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তাহলে আসলে সবার ব্যবহারের উপরে বাজারের যে দ্রব্যমূল্য পরিস্থিতিটা এইটুকু আমাদের মনে হয়েছে। যাই হোক, সবকিছু মিলে যেভাবে কমতে রোজার মধ্যে যে একটা বাড়ার প্রবণতা সেটি যাতে না হয় এই জন্য সংশ্লিষ্ট দপ্তর গুলো এবং কেন্দ্র দায়িত্ব রয়েছে সেই ক্ষেত্রে মনিটর করা। এবং আসলে ঢাকা থেকে তখন এই দ্রব্যমূল্য বাড়ার একটা কারণ হলো আমাদের সহযোগিতা দাবির মধ্যে যে কখনো কখনো কোনো বাজারে গিয়ে ওই যে কিছু সলিউশন লাইট দেয়, আজকের মাংসের দাম কত চাইল 800 টাকা, এখানে টাকা যদি 750 বিক্রি হয় পরের দিনে 800 টাকা হয়। কারণ এই বিষয়গুলো একটু মানে ঢাকা বসে একটু চেষ্টা করা দরকার যে এরকম যাতে পরিস্থিতিটা বেশি দাম যেটা হয় সেটা যদি বাড়িয়ে দিলে সারা দেশে ওটা এফেক্ট হয়। আমার জন্য এই চিন্তাটা কখন আসে, এই জন্যই আসে যে আমি যদি বেশি উপার্জন করতে পারি, বেশি আমার টাকা আসে, বেশি সম্পদ আসে, তাহলে আমি আমার পরিবার নিয়ে সুখে থাকতে পারবো। কিন্তু এটা যদি ব্যাপকভাবে চিন্তা করি যে আমি কাউকে প্রতারিত করে ঠকায় হয়তো সাময়িকভাবে আমি লাভবান হলাম, কিন্তু আমি যখন অন্য কিছু আমার যেটা আমি প্রোডাকশন করতে পারি না সেটা যখন আমার অন্য কাছে কিনতে হবে, সেখানে কিনতে গেলে সেও কিন্তু আমাকে এইভাবে প্রতারিত করতে পারে। প্রত্যেকটা ব্যক্তি যখন এভাবে চিন্তা করবে যে আমি কিভাবে দ্রুত ব্যক্তিগতভাবে লাভবান হয়ে যেতে পারি, তো তাহলে সমাজের মধ্যে অস্থিরতা, হানাহানি, কাটাকাটি গুলো বাড়তে থাকে, পণ্যগুলো পায় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং একই সাথে আমরা রমজান মাসে যারা আমরা খোলা যে দোকানগুলোতে খাবার বিক্রি করি তাদের সর্বোচ্চ হাইজিন যেন মেনটেন করা হয়, এখানে নিরাপদ খাদ্য অধিদপ্তর খাদ্য এখানে কাজ করবে। আপনারা সবাই এই রমজান মাসকে কেন্দ্র করে অন্তত এই কয়েকটা বিষয়ে গুরুত্ব সহকারে দেখবেন। আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠানটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।